ধরার জন্য জাল, নৌকা, শুকনো খাবার, আলো আর প্রয়োজনীয় সব কিছু নিয়ে জেলেরা অপেক্ষা করছে বৃষ্টির জন্যে, মানে ইলশেগুড়ি বৃষ্টির জন্যে। এই ইলশেগুড়ি বৃষ্টি মানেই হচ্ছে জেলেদের জাল ভেসে ওঠার অপার সম্ভাবনা। আর তখনই বাংলাদেশের দক্ষিণের জেলাগুলোর রান্নাঘরে গৃহিণীরা প্রস্তুতি নিতে থাকেন ইলিশ পোলাও রান্নার জন্য। তাকিয়ে দেখুন বাইরে, বাইরে কিন্তু ইলশেগুড়ির বৃষ্টি হচ্ছে। আর ইলিশ পোলাও রান্না করতে হাজির হয়েছেন শেফ ফাহমিদা নাজিম। কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। বাংলাদেশের একজন শেফ হিসেবে বাংলাদেশের যে ফাইভ স্টার রেস্টুরেন্ট আছে বা পৃথিবীতে যেখানে আছে, বিশেষ করে বাংলাদেশের কথাই বলছি, সেখানে ইলিশ পোলাওটা রেগুলার রেসিপি হিসেবে থাকা উচিত কিনা? ইলিশ পোলাও তো অবশ্যই রাখা উচিত, যেহেতু ইলিশ আমাদের জাতীয় মাছ এবং আমাদের ট্রেডিশনাল একটা ফুড। কিন্তু হয় কি, ফাইভ স্টারগুলোতে ইলিশ পোলাও যে রেগুলার থাকে তা না। ফাইভ স্টার এখন আমরা তো প্রচুর ফিউশন ফুড পছন্দ করি, তো দেখা যায় ওখানে স্মোকড হিলসা হচ্ছে, তারপরে হিলসা অন টোস্ট হচ্ছে, গ্রিল হচ্ছে, এই টাইপেরগুলো রেগুলার বেজে থাকে। আর অকেশনালি যেমন পয়লা বৈশাখ এগুলিতে তখন ইলিশের যত আমাদের ট্রেডিশনাল ফুডগুলো আছে তখন ওগুলো রাখা হয়। একদম স্পেশাল অকেশনগুলোতেই হচ্ছে, মানে ইলিশ থাকে কিন্তু ইলিশ পোলাও, ইলিশ পাতুরি এগুলি যে সবসময় থাকে তা না। তার মানে আমাদের আজকের রেসিপি তাহলে আমরা প্রথমে কি পাচ্ছি? আমরা আজকে করছি ইলিশ পোলাও। দেখি কেমন হয় ইলিশ পোলাও। আপু আসুন, ইলিশ পোলাও রান্নার জন্য আমাদের যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগছে সেগুলো আমরা একবার দেখে নিই আপু। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আপু ইনগ্রেডিয়েন্টসগুলো জানার আগে একটু জানতে চাই, ইলিশ, এই যে ইলিশ পোলাও যেটা আপনি করছেন, এটা কি একেবারে ট্রেডিশনাল আদি ইলিশ পোলাও? জি, আমি মানে আমার জানা মতে আমি আদি ইলিশ পোলাও করছি, যেটা কিনা আমার মা দাদিরা বা করেছেন, খালারা করেছে। ওকে, কি কি ইয়ে লাগছে, উপাদানগুলো লাগছে একটু দেখে নিই। ইলিশ পোলাও অবশ্যই ইলিশ মাছ লাগছে, সাথে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি হাফ কেজি, পেঁয়াজ বাটা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়ো, আর এখানে টক দই, কিন্তু আমি এখানে একটু লেমন জুস দিয়ে আমি এটাকে মিক্স করে নিয়েছি। তারপর একটু ফ্রাইড অনিয়ন আছে, স্লাইস পেঁয়াজ আছে, তারপর কাঁচা মরিচ, আদা বাটা, এগুলি, মরিচের গুঁড়ো আছে, মরিচ, লবণ আছে, তেলও আছে। ওকে, তাহলে আমরা এখন শুরু করে দিই। কিভাবে কি করছি, প্রথমে প্রথমে আমি ইলিশ মাছটা একটু রান্না করে নিব আপু। আচ্ছা, অন করে তেল দিচ্ছি। হ্যাঁ, খুব বেশি একটা তেল দিব না, হ্যাঁ, যেহেতু আমি পোলাওয়ে আবার তেল বা ঘি ইউজ করব, তাই এখানে আমি খুব বেশি একটা তেল দিচ্ছি না। আচ্ছা, দিচ্ছি পেঁয়াজ বাটা, হাফ কাপ পেঁয়াজ বাটা দিলাম। আচ্ছা, একটু গরম হয়ে নিক পেঁয়াজটা, একটু হ্যাঁ গরম হোক। পেঁয়াজটা গরম হয়ে গেছে, হ্যাঁ, আমি একটু ধনিয়া গুঁড়া দিচ্ছি, জিরা গুঁড়ো, ওকে, হাফ চামচ চা চামচের মতো দিচ্ছি, মরিচ গুঁড়ো দিচ্ছি, মরিচ গুঁড়ো এক চা চামচ, আর একটু লবণ দিব, যে যে বাবলটা উঠে ছিট না ছিটকাবে না, এটা আমি একটু নেড়ে নিচ্ছি। ওকে, মরিচের ছাল আছে, পানি দিব, হ্যাঁ একটু পানি নেব। আবার একটু পরে দিব, এটা একটু কষিয়ে নিই, মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি এখানে একটু এই যে টক দইটা দিয়ে দিচ্ছি, লেমন জুস দিয়ে টক দইটাকে আমি ফেটিয়ে রেখেছি, যেটা একটু বাটার মিল্কেরও কাজ করে, একদম সফট করে নিয়েছেন না। ওকে, মাছের সাথে একটু লেবুর রসটা, হ্যাঁ যায় খুব, তো আমি একবারে লেবুর রস দিয়ে এটাকে ফেটিয়ে নিয়েছি, তাহলে ক্রিমের মতো হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আর এটা ব্যালেন্স করার জন্য একটু সুগার দিব, তাহলে ব্যালেন্স হয়ে যাবে টকটার সাথে। হ্যাঁ, একটা ফ্লেভার এসছে খুব খুব ভালো। হ্যাঁ, আমি একটু দুটো কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি আর একটু পানি দেবো, মশলাটা কষানো, একটু পানি দিব, মশলাটা একদম কষানো হবে, তাই তো? হ্যাঁ, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি মাছটা দিব। ইলিশ তো আসলে এই সময়ই একদম মানে ধরা পড়ে বর্ষার, এখন তো ইলিশের সিজন, খুব ইলিশ, আর ইলিশ দিয়ে এত মানে কিছু রান্না করা যায়, মানে সব কিছুর সাথেই যায়, এবং নিজেই এমন একটা সুস্বাদু মাছ যাকে সুস্বাদু করার জন্য এক্সট্রা অনেক কিছু দেওয়ারও দরকার দেওয়া লাগে না। যেমন
এখানে যদি ইলিশ পোলাও না হয়ে অন্য কোন মাছ হয় তাহলে আমি আদা বাটা রসুন বাটা অ্যাড করতাম, কিন্তু এখানে মানে কিছুই নাই, এটা নিজের তার নিজের স্বাদে অত নাম মাত্র একটু একটু দিলেই আসলে হয়ে যায়। আপু একটা জিনিস জানতে চাই, আপনি তো ফাইভ স্টারে বা বিভিন্ন জায়গায় ইয়েতে আছেন, বিদেশিরা ইলিশটাকে কেমন কি চোখে দেখেন? দেশের বাইরে প্রচুর ইলিশের চাহিদা এখন, দেখেন খেয়াল করে দেখবেন যে ইলিশ খুব এক্সপোর্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমরা আমরাও আমরাও পাই না, সবচেয়ে বড় বড় ভালো ইলিশ গুলো সব দেশের বাইরে চলে যাচ্ছে এবং প্রচুর দামে সেল হচ্ছে ইলিশ। এমনিতে পার্শ্ববর্তী দেশ যে ইন্ডিয়াতে, সেখানে তো ইলিশের একেবারে মানে কাঙাল থাকে তারা ইলিশ খাওয়ার জন্য, বাংলাদেশের ইলিশ খাবে এটার জন্য তারা মানে মাস্টার ইলিশ। যেমন শোনা যায় যে কলকাতায় যদি শোনে যে বরিশালের পোর্ট বাজারের ইলিশ মাছ, তাহলে তো তারা অনেক দামে সেটা কিনতে রাজি। কলকাতা বা ইন্ডিয়ায় কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, চিনিগুড়া চাল পাওয়া যায় না। হ্যাঁ, ওতে তো বাসমতি চাল। হ্যাঁ, বাসমতি চাল, ওখানে কিন্তু যে চিনিগুড়া চাল তারপরে ইলিশ মাছ এগুলি ওদের খুব কদর থাকে, এবং যারা আসে বা কেউ গেলে যদি আপনি পাঠানো হয় খুশি হয়। ঠিক, আমি একটু ঢেকে দিচ্ছি, আমি এই ফাঁকে এখানে যে পোলাওর জন্য যেটা ওটা দিয়ে আমরা পোলাওয়ের প্রিপারেশনটা নিয়ে নিই। এখন একটু তেল দিব, তেলটা খুব বেশি দিব না, কারণ আমি ঘি আর ওখানকার ওই গ্রেভিটা ইউজ করব। ওকে, তাই আমি খুব সামান্য তেলই দিচ্ছি, একটু তেল। আর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। অনেকেই ইলিশ পোলাওয়ের যে পোলাওটা রান্না করে সেখানে তেজপাতা, এলাচ, দারচিনি এগুলি দিয়ে, কিন্তু আমি এখানে এসব কিছুই লাগবে না। আমি তো কাঁচামরিচের ফোড়ন দিব তিনটে। আমরা ওখানেও কাঁচামরিচ ইউজ করেছি, এখানেও কাঁচামরিচ। হ্যাঁ, কাঁচামরিচের যে ফ্লেভার, এটা খুব ইলিশের সাথে যায়, খুবই ভালো লাগে। একটু ভাজা হলে আমি চালটা দিব। ওকে, এখানে কতটুকু চাল আছে? এখানে হাফ কেজি চাল আছে। হাফ কেজি চাল আমরা ধুয়ে ঝরিয়ে নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমি একটু লবণ দিয়ে দিই এখানে। এখন চিনিগুলো চালের যে একটা ঘ্রাণ বের হবে অসাধারণ। এখানে কোনো আদা রসুন বাটা দেইনি, শুধু পোলাওয়ের জন্য আমি সামান্য আদা বাটা দিই। আচ্ছা, হ্যাঁ পোলাওতে তো একটু আদা বাটা লাগে। হ্যাঁ, পোলাওয়ের জন্য আমি সামান্য একটু আদা বাটা দিচ্ছি, এছাড়া ইলিশে তো তেল উঠে এসেছে। এটা একটু ভাজা হোক, আমি একটু দেখি ইলিশটার কী অবস্থা। বাহ, তেলটা উঠে এসেছে, ঘ্রাণ তো অসাধারণ। বাহ, আমি কি আবার একটু ঢেকে দেবো? হ্যাঁ, এই যে ঢেকে দিচ্ছি। চাল চাল তো একদম কষানো হয়ে গেল। চালটা যখন ভাজা ভাজা হয় তখন কিন্তু একটা মানে সাউন্ড হয়। হ্যাঁ, সাউন্ড হয় এবং একটু লেগে আসে, মনে হয় মোমের মতো একটু লেগে লেগে আসে চালটা। আচ্ছা, যেহেতু আমি এখানে টক দই দিয়েছিলাম তাই আমি এখানে একটু সুগার দিচ্ছি, আর সামান্য একটু লবণ দিচ্ছি। মাছটা উঠে গ্রেভিটা দিয়ে আমি পোলাওটা রান্না করবো। ওকে, আমি তো তার পুরো স্বাদ পুরো গন্ধ সবটাই পাচ্ছি আসলে। আচ্ছা, আমি একটা প্লেটে মাছটা উঠিয়ে নিচ্ছি, এই গ্রেভিটা দিয়ে আমি পোলাওটা রান্না করবো। ওকে, তাহলে মাছটা আমরা আগে তুলে রাখছি। আচ্ছা, এখানে আমি এই গ্রেভিটা দিয়ে দিচ্ছি পোলাও। আচ্ছা, এখানে আমি আরেকটু ভাজ আগে চালটা। আমরা তো পানিও দিচ্ছি, তাই না? হ্যাঁ, পানি দিয়ে একটু ভেজে পানিটা দিচ্ছি। চালটা কিন্তু এই যে ভাজা হয়ে গেছে এবং গ্রেভিটাও মানে এখন আর গায়ে লেগে গেছে একদম। হ্যাঁ, গায়ে লেগে গেছে মানে ঝরঝরা হয়ে গেছে। পানিটা দিয়ে পরিমাণ মতো পানি। এবার আমরা ঢেকে দেবো। নিশ্চয়ই এবার ঢেকে দেবো। কতক্ষণ লাগবে? 10 মিনিট। পোলাও 10 মিনিটের জন্য হচ্ছিল, আমাদের 10 মিনিট শেষ, আমরা দেখব পোলাওর কি অবস্থা। বা, পুরো পানিটাই শুষে গেছে আপু, মনে তো হয় হয়ে গেছে না? একটু নেড়ে দেখেন। আমি এখন এখানে আমি আর একটু কাঁচা মরিচ, আচ্ছা আচ্ছা, আর একটু সামান্য বেরেস্তা দিয়ে একটা আনা দিয়ে একটু দম দিব। আচ্ছা আচ্ছা, মানে ইলিশ পোলাওয়ের সাথে দম কথাটা, হ্যাঁ, আর একটু ঘি দিচ্ছি এখন, ততভাবে জড়িত। নামানোর আগে আরেকবার দিব। হুম 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 হুম, এই যে পানি শুকিয়ে আসছে প্রায়, একদম নিচে চলে গেছে পানিটা। হ্যাঁ, মাছটা দিয়ে দিব।
এই হচ্ছে ইলিশ পোলাওয়ের ইলিশ। আমরা ভেতরে বসিয়ে দিচ্ছি এক এক করে। আচ্ছা, আমি এখন একটু দম দিচ্ছি। হ্যাঁ, আবার একটু দমে আমরা বসিয়ে রাখছি, খুব হালকা আছে। এটা আমরা কতক্ষণ রাখবো এভাবে? 8 থেকে 10 মিনিট। 8 থেকে 10 মিনিট, ওকে। আমরা 8 থেকে 10 মিনিট দমে বসিয়ে রাখছি। আপু, আমাদের 8 মিনিট হয়ে গেছে, 8 মিনিটের কথা ছিল। আমার মনে হয় যে একদম বাষ্পটা উঠছে, স্টিমটা। বাহ, চমৎকার ঘ্রাণ ইলিশ পোলাও, ঐতিহ্যবাহী। আর ইলিশ ছাড়া মানে আমাদের উৎসব সম্পন্ন হয় না। আমরা কি এখন এটা সার্ভ করব? হ্যাঁ, এখন আমরা এটা হয়ে গেছে, আমরা এটা সার্ভ করব। এই যে মাটির হাঁড়িতে দেয়া, এটাও একটা আমাদের ঐতিহ্য, কারণ মাটির হাঁড়ি আমাদের বাঙালির ঐতিহ্যের সাথে একেবারে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। এই যে মাটির হাঁড়িতে মানে দেখার সৌন্দর্য, মানে দেখি ভালো লাগা। আমরা এখন উপরে মাছগুলো, হ্যাঁ উপরে এখন মাছগুলো দিয়ে দেব, তাই তো? হ্যাঁ, তাহলে খুব ভালো লাগবে দেখতে, চমৎকার। আমি তো ঘ্রাণ পুরোপুরি পাচ্ছি। একটু গার্নিশ করব, গার্নিশ করব। আচ্ছা, আমরা একটু লেবু পাতা দেখছি। হ্যাঁ, একটু লেবু পাতা দিচ্ছি আমি। বাহ, হ্যাঁ, পাতুরি মানে মাছের মধ্যে আপনার লেমন মেন্ডার, লেমনটা যায় মাছের মধ্যে, এটা লাগবে। বাহ, একটু বেরেস্ত উপর দিয়ে দিয়ে দিলাম। আর আমাদের এখানে মধ্যে একটা মিসিং হচ্ছে রেড কালার, রেড। লেমন স্লাইস দেব আর এক টুকরা লেবু। বাহ, লেবু তৈরি হয়ে গেল আমাদের ইলিশ পোলাও। ইলিশ পোলাও, আহা হা হা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। এত চমৎকার, মানে সময় কিন্তু খুবই কম লাগলো, তাই না? আমার মনে হয় সব মিলিয়ে 10 থেকে 12 করা যায় বা 15 মিনিট, হায়েস্ট, এর বেশি সময় কিন্তু লাগেনি। সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন, আহ কি চমৎকার ফ্লেভার। মানে সেটা আপনারাও জানেন যে ইলিশ পোলাও তো ইলিশ পোলাওই আসলে। এই বৃষ্টিতে একটু ইলিশ পোলাও না খেলে কি হয় নাকি? একবার ট্রাই করে দেখবেন ঘরে। আপু, আমাদের দ্বিতীয় রেসিপি কি, এটা একটু নামটা বলে দিলে ভালো হয়। আমরা রান্না করব ইলিশ পাতুরি। ইলিশ পাতুরি তৈরি করতে আমাদের কি কি লাগছে সেটা আমরা এখন দেখে নেব, কেমন? ওকে ওকে। ইলিশ পাতুরির জন্য ইলিশ মাছ প্রথমেই, হ্যাঁ, তারপরে কলা পাতা, যেহেতু পাতুরি পাতা দিয়ে বানাবো, হ্যাঁ, কলা পাতা লাগছে, লাগছে টক দই, সরিষা বাটা, আর হচ্ছে এখানে নারকেল বাটা। আচ্ছা, নারকেল বাটা, হ্যাঁ, আর হচ্ছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ। ওকে, আমি একটা সুতা দেখতে পাচ্ছি, ওটা কি? হ্যাঁ, এই সুতাটা হচ্ছে মানে এই যে ইলিশ পাতুরির পাতাটাকে মোড়ানোর জন্য আমি সুতাটা বাঁধার জন্য ইউজ করব। আর সরিষার তেল, আমি এখানে সয়াবিন তেল ইউজ করব। আমরা তাহলে রান্না শুরু করি। আচ্ছা, প্রথমে আমি মাছটাকে ম্যারিনেশন করব, ম্যারিনেট করব, এরপর আমি পাতাটাকে একটু সেকে নিব। ওকে, তো মাছের মধ্যে আমি সরিষা বাটা দিচ্ছি, সরিষা বাটা, হ্যাঁ, মাছটা একটু পরে দিচ্ছি, আগে আমি পেস্টটা তৈরি করে নিই। এটা কি কোনো ইয়ে আছে নাকি, যে এই যেমন হয় না, একটা ইলিশ মাছে তো কোলের মাছ হয়, পিঠের মাছ হয়, তো কোন মাছগুলো দিয়ে আসলে করলে ভালো? এটা আপনার ইচ্ছা যে আপনি কোন টুকরা নিয়ে করতে চান। তো সাধারণত আমরা দেখা যায় লেজ আর মাথা দিয়ে তো আর পাতুরি করা হয় না, যে টুকরোগুলো দিয়ে, মাঝামাঝি যে টুকরোগুলো দিয়ে করলে সুন্দর হয়, কারণ পাতা থেকে যখন আপনি খুলবেন মোড়াবেন একটা টুকরো খুব সুন্দর দেখায়। আচ্ছা, আমি সরিষা বাটা দিয়েছি, তারপরে এখন আমি এখানে দিচ্ছি একটু টক দই। কতটুকু সরিষা বাটা দিলাম? সরিষা বাটা এখানে হাফ কাপের মতো দিয়েছি। আচ্ছা, আর সরিষা বাটার সময় সবসময় একটু কাঁচা মরিচ আর একটু লবণ দিয়ে বাটলে তখন সরিষা তিতা হয় না। আচ্ছা, আমি এখানে একটু কাঁচা মরিচ আর লবণ দিয়ে এটা পেস্ট করে নিয়েছি, এখন আমি এখানে একটু টক দই দিচ্ছি। ওকে, টক দই মনে হয় 2-3 চামচের মতো দিয়ে দিয়েছি। আর এখানে দিচ্ছি আমি নারকেল বাটা, বাটাটা। আজকাল নারকেল আসলে মানে কন্টেনারে পাওয়াও যায়, হ্যাঁ, না কোকোনাট মিল পাওয়া যায়, পাওয়া যায়, সুপার শপ গুলো তো এখন আমাদের লাইফটাকে অনেক ইজি করে দিয়েছে, সবকিছুই অ্যাভেলেবল হাতের কাছে। এবার আমরা হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ওকে, একটু সামান্য একটু মরিচের গুঁড়ো, আর দিব লবণ, ওকে, পরিমাণ মতো লবণ, হ্যাঁ। এখন আমি এটাকে একটু ভালো মতো মিক্স করে নিব। হ্যাঁ, পাতুরি কালারটা তো অনেক বেশি গাঢ় হয় না, ইলিশ মাছে খুব বেশি স্পাইসেস যায় না, ইলিশ মাছ মানে খুব কম জিনিস দিয়ে করা যায়। হ্যাঁ, পাতুরিটা তৈরি হবে, মাছটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা 4 পিস মাছ রেখেছি,
মশলার সাথে ভালো করে মেখে নিচ্ছি আমরা মাছগুলোকে। হ্যাঁ, এখন এইটা মেরিনেট করছে আর এই মানে আধা ঘন্টা যদি আমি এটা রেস্ট টাইম দিই তাহলে এটা খুব ভালো হয়, তাহলে মাছগুলোর ভিতর মশলাটা খুব ভালোভাবে যায়। এখন আমরা তো সময় স্বল্পতার কারণে এখানে খুব বেশি সময় রাখবো না, আমি কলা পাতাটা একটু শেকে নিব। আচ্ছা, শেকে নেওয়ার কারণ কি? শেকে নিলে মানে পাতাটা আমি যখন মোড়াবো তখন হ্যাঁ খুব ইজি হবে, পাতাটা মোড়ানোর জন্য ভেঙে যাবে না, নাহলে পাতা কিন্তু ভেঙে যাবে, ছিঁড়ে যাবে। ও আচ্ছা, পাতার একটা ফ্লেভার আছে। হ্যাঁ, পাতার তো একটা ফ্লেভার আছে, এটা খুব ভালো আসে। বাহ বাহ, সবুজ হয়ে গেল, চমৎকার। যে পাতাটা এখন খুব মোটা না? হ্যাঁ, এই যে দেওয়ার পরে দেখেন আপু, খুব নরম আর বাহ একদম মোমের মতো, মানে বাটার বাটার একটা ফিলিংস, চমৎকার। আর কালারটা দেখেছেন আপু, এখন পুরো মানে একটা ট্রান্সপারেন্ট কালার। এখন আমরা এখানে একটু সরিষার তেল দিব। ও আচ্ছা, আর কারণ পাতার ভিতরেই রান্না হবে, ম্যারিনেশন করার জন্য ইলিশটাতেই আমরা একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। বাহ, এটা একেবারে ঘ্রাণটা যে কি চমৎকার হবে না! আসলে গরম ভাতের সাথে আমার তো মানে দেখেই খেতে ইচ্ছে করছে, মানে মাখানোটাই এত সুন্দর। ওকে, আচ্ছা, ঝোলটাকে দিয়ে মাছটা একদম সাথে, এই যে একটা কাঁচা মরিচ আমি চিড়ে নিয়েছি। আচ্ছা, একটা করে কাঁচা মরিচ চিড়ে নিয়েছি, কাঁচা মরিচটা ওটা দিয়ে দিয়েছি, ফ্লেভারটা টোটাল বের হয়ে আসবে। হ্যাঁ, এটাকে ভালো মতো আটকে নিব। এই এখনই আমাদের সুতার ব্যবহারটা হবে। আচ্ছা, এখন আমি সুতা দিয়ে আটকে নিচ্ছি। আমাদের চার টুকরো মাছ, হ্যাঁ চারটাকে আমরা এভাবে করে মুড়িয়ে নিব। আচ্ছা, আমাদের ইলিশ মোড়ানো শেষ হয়ে গেছে পাতা, এবার আমরা রান্না চলে যাব। আমরা যে কি করছি, আমরা প্যানটা অন করলাম, সামান্য একটু তেল দিব জাস্ট। আচ্ছা, পাতাটা যাতে পুড়ে না যায়। হ্যাঁ, এখন আমি যে এক এক করে আমরা পাতাগুলোকে বসিয়ে দিচ্ছি, ইলিশ পাতুরির এই পাতাগুলো বসিয়ে দিচ্ছি, তারপর আমি ঢেকে রান্না করব 5 থেকে 7 মিনিট। ওকে, এটা আমরা কতক্ষণ করব? 5 থেকে 7 মিনিট? হ্যাঁ, 5 থেকে মানে হবে, আবার একটু উল্টে দিব একবার না? আমাদের পাতায় মোড়ানো ইলিশ হচ্ছিল, 5 মিনিট সময় লাগবে বলা হয়েছিল, আমরা এখন একটু দেখব খুলে, কারণ এটা একটু উল্টে দিতে হবে, তাই না আপু? একটু দেখি আমরা। বাহ, পানিটাও তো বের হয়েছে সুন্দর। আহ, সরিষার তেলের যে ফ্লেভার পাচ্ছি অদ্ভুত, আর রংটা কি সুন্দর হয়ে গেল, মানে কাঁচা পাতাটা কালারটা আরো বেশি মনে হচ্ছে প্লাস্টিকের, খুলছে খুব সুন্দর। আপু আমরা খুলে দেখব? হ্যাঁ, আমাদের এটা মাছটা হয়ে গেছে, ভাজা একটা ঘ্রাণ বেরিয়েছে। বাহ, চুলাটা অফ করে দেই, মাছটা আমি নামিয়ে প্লেটে রাখি। আচ্ছা, এখন এটা আমরা একটা একটা করে হ্যাঁ সার্ভ করব, কিন্তু সুতাটা একটু কেটে নিব। আচ্ছা, পাতাটা সহ হয়ে এটাকে আমি করব, তা না হলে তো মানে পাতুরির আর মজাটা থাকলো, পাতুরির আর মজাটা থাকলো। ওকে, সুতাটাকে আমরা ছাড়িয়ে নিচ্ছি। ইলিশ মাছ, চিংড়ি মাছ এগুলো হতে সময় লাগে না, ভাপে রাখলেই হয়ে যায়, ভাপে রাখলেই হয়ে যায়। বরঞ্চ বেশি রান্না করলেই মনে হয় যেন মানে টেস্টটা নষ্ট হয়ে যায়, ওভার কুকড হয়ে গেলে তখন রাবারি হয়ে যায়, হ্যাঁ ভালো লাগে না। মাছটা এত সুন্দর কুকড হয়েছে, মানে তুলা খুব সফট হয়ে গেছে, খুব সফট মাছের যে গ্রেভিটা, এটা আমি দিয়ে দিচ্ছি, মানে পাতার উপরে একদম ইলিশগুলো বসে আছে। হ্যাঁ, পাতা ইলিশ, এটার এক্সট্রা তো গার্নিশিং এর প্রয়োজন নেই, তো আমি সামান্য একটু সরিষার তেল উপরে জাস্ট একটু আচ্ছা দিয়ে দিচ্ছি। মাছটা অনেক গরম, এই সরিষার তেল তার ফ্লেভার দিবে একটা, আর আমি একটু গার্নিশিং। আমরা লেবুটা দিয়ে, হ্যাঁ আমি এখন লেবুটা দিয়ে যে গার্নিশিং, কারণ আমাদের এখানে গ্রিন, আমাদের রেডটা মিসিং, তাই আমি একটু রেড দিচ্ছি। একটুখানি বুদ্ধি করেই জিনিসটা কত সুন্দর লাগছে দেখতে, জাস্ট রাফলি হাতের কাছে যা আছে তাই দিয়ে কিন্তু আমরা সাজিয়ে ফেললাম মাছটাকে।
তৈরি হয়ে গেল তৈরি হয়ে গেল আপা আমার ইলিশ পাতুরি বাহ কি সুন্দর লাগছে দেখতে অনেক ধন্যবাদ আপু অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক দেখছেন কি সুন্দর লাগছে দেখতে একটুখানি তো সময় আমরা 10 মিনিট 15 মিনিট মাত্র রাখলাম বাস হয়ে গেল আমাদের ইলিশ পাতুরি সো আমাদের তো এরকম একটা রেসিপি রান্না করে খেতেই হবে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় বের করে দিয়েছেন এত চমৎকার দুটো রেসিপি আমাদেরকে উপহার দিলেন আর দর্শকদের জন্য যদি কিছু বলার থাকে প্লিজ ধন্যবাদ এক্সপার্ট রান্নাঘরকে আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমাদের এই যাত্রাপথে আবার নিশ্চয়ই কোনো একদিন আবার দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসেন প্লিজ ইলিশ কিনলে আহ বেশ বেশ তুমি খুব ভালো মাঝি উনুন ধরাও ছোকানো দেখাবে রান্নার কার সাজি বুদ্ধদেব বসুর নদী স্বপ্ন কবিতায় বাঙালির ইলিশ উৎসব উদযাপনের দৃশ্যটা ঠিক এমন ইলিশ নিয়ে আবার দেখা হয়ে যাবে কোনো এক পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং আমাদের রান্নাবান্নার সঙ্গে থাকবেন টাটা